নমস্কার, আমি প্রসেনজিৎ দত্ত বলছি, পশুপতি অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি থেকে, এবং আমি এছাড়াও অনারারি অ্যানিমেল ওয়েলফেয়ার অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আমি আপনাদের প্রতি একটা বার্তা দেওয়ার জন্য এই ভিডিও রেকর্ডটা করছি, কারণ আপনাদের এলাকায় মৃণালিনী অ্যাপার্টমেন্ট নামক বিল্ডিংটিতে, হাউজিং সোসাইটিতে, বিশাখা দাস নামে এক ভদ্রমহিলার কাছ থেকে কমপ্লেন পেয়েছি যে কিছু রাস্তার কুকুরদের উপরে হাউজিং সোসাইটির অ্যাসোসিয়েশন থেকে কিছু অত্যাচারের প্রমাণ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা যা জানতে পেরেছি আমি, সেটা হলো যে ওই হাউজিং সোসাইটির ভেতরে 3, 4 বা 5খানা কুকুর বহু দিন থেকে আছে, বেশ কয়েক বছর থেকে আছে। তারা ভেতরে বসে থাকে, শুয়ে থাকে, কারো কোনো অসুবিধা সৃষ্টি করে না এবং বাইরেও যায়, রাস্তায় ঘুরে বেড়ায়, যেমন নাকি স্বভাবতই রাস্তা কুকুরের ধর্ম। তো এখন কথা হচ্ছে তাদের উপর অত্যাচারটা কি হচ্ছে, বা সেটাকে অত্যাচার বলে গণ্য করা হচ্ছে কেন। আমাদের দেশের পশুদের রক্ষা করার জন্য আইন আছে, সেই আইনটা সাধারণ মানুষে অনেকেই জানে না, বেশিরভাগ লোকেই জানে না। আর আইনটা না জানার কারণে যে অত্যাচারগুলো হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের কোনো বক্তব্য কখনো ফুটে ওঠে না। আর সাধারণ মানুষের বক্তব্য ফুটে না উঠলে আইনের প্রণয়নটা হতে পারে না ঠিক মতো। যে কোনো আইন ততটাই ভালো যতটা নাকি আমরা মানুষরা সেটার প্রণয়নটা পছন্দ করব। আমরা যদি চাই প্রণয়ন হোক, তাহলে প্রণয়ন হবে, 100 বার হবে। আমার কাজই সেইটা, যেখানে যেখানে যারা আইন ভেঙে পশুদের উপর অত্যাচার করছে, তাদের এগেনস্ট আইনি ব্যবস্থা নেওয়া। তো সেখানে আইনি ব্যবস্থা নিতে গেলে আপনারা সবাই জানবেন যে সাক্ষী সাবুতের দরকার পড়ে। এবারে বিশেষ করে বুঝতে হবে এই মৃণালিনী অ্যাপার্টমেন্টের ব্যাপারটা। যদি কোনো হাউজিং বলে যে আমাদের গেট দিয়ে আমরা বাইরের কুকুর ঢুকতে দেব না, তাদের সম্পূর্ণ অধিকার আছে। তারা গেট বন্ধ করে রাখতে পারে, গেটে নানা রকমের এক্সট্রা গ্রিল লাগিয়ে ফাঁক ফোকর সব বন্ধ করতে পারে। কিন্তু যেটা পারে না, সেটা হচ্ছে যেসব কুকুরগুলো আজ বহু বছর ধরে হাউজিংয়ের গেটের ভিতরে থাকে, তাদেরকে বার করে দিতে পারে না। কারণ আইন বলে যে কোনো স্ট্রে ডগ, অর্থাৎ মালিকবিহীন কুকুরকে তাড়িয়ে দেওয়া যায় না, তার বসবাস স্থান থেকে তাড়িয়ে দেওয়া যায় না, যাকে কিনা তার হ্যাবিট্যাট বলা হয়। কুকুর হলো এমন প্রাণী যে তার হ্যাবিট্যাট বা পরিচিত বাসস্থান ছাড়া সে বেঁচে থাকতে পারে না। অন্য এলাকার কুকুর তাকে বেঁচে থাকতে দেয় না। এবার কথা হচ্ছে এই কুকুরগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারি। অ্যাকশনটা নিলে পরে এই হাউজিং সোসাইটির সেক্রেটারির এগেনস্টে কেস হবে। সে তখন আর কোনো কাউন্টার অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতায় থাকবে না। হাউজিং অ্যাসোসিয়েশনের যে রেজিস্ট্রেশন আছে টোডি ম্যানশনে, রেজিস্ট্রার অফ সোসাইটিজের কাছে, সেই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনটাই যদি ক্যান্সেল করিয়ে দিই, তাহলে অ্যাসোসিয়েশন কোথায়, সেক্রেটারি কোথায়? কারণ আমাদের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এর আগে মহারাষ্ট্রতে বেশ কিছু হাউজিং সোসাইটির রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে দিয়েছে, তার নজির আছে। সেই নজির টেনে নিয়ে আমি অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়াকে একটা ইমেল লিখব, তাতে কাজ হয়ে যাবে। এবার দরকার হচ্ছে আপনারা যারা মনে করেন যে পশুদের বেঁচে থাকার অধিকার আছে, যারা মনে করেন এবং বুঝতে পারেন যে পশুদের জন্য আজকে মানুষ 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেয়নি, তাহলে তারা বেঁচে থাকবে কোথায়, এই ভাবনাটা যাদের মনে আছে,
আমার অনুরোধ তাদের কাছে যে আপনারা কিছু সাক্ষী সাবুত আমাকে দিন দুটো জিনিস প্রমাণ করার জন্য। এক নম্বর, যে এই কুকুরগুলো বেশ কয়েক বছর ধরে, যতদিন পর্যন্ত আপনাদের মনে আছে, কেউ হয়তো মনে করবেন যে গত ছয় মাস ধরে আছে, কেউ মনে করবেন গত দুই বছর ধরে আছে, যে যা মনে করতে পারেন সেইটা যদি একটা লিখিত বয়ান দেন, নিজের নাম ঠিকানা ফোন নাম্বার সমেত। এবং দুই নম্বর, এই কুকুরগুলো যে ওখানে কারো ক্ষতি করছে না, হাউজিংয়ের ভেতরে ময়লা করছে না, এইটার ব্যাপারে একটা বয়ান। এই দুটো বয়ান একটা পেপারের উপরে লিখে শ্রীমতী বিশাখা দাস যদি আপনাদেরকে দেন, আর তাতে যদি আপনারা যে যার সই, নাম ঠিকানা মোবাইল নম্বরটা লিখে দেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে এতে আপনাদের কোনো সমস্যা হবে না। তার কারণ, কেউ জানতেই পারবে না যে আপনারা আমাকে সাক্ষী দিয়েছেন। কেসটা আমি করব, আপনারা নন। কেসটা আমি করব অ্যাসোসিয়েশনের সেক্রেটারির বিরুদ্ধে আলিপুর কোর্টে, একজন দুঁদে উকিলকে দিয়ে। কোর্টে একটা সিস্টেম আছে গোপনে সাক্ষী দেওয়া। ম্যাজিস্ট্রেট সাহেব যখন আপনার বয়ান চাইবেন গোপনে, তখন যারা যারা সই করবেন তাদেরকে একবার আমারই গাড়িতে চড়ে, আমারই সাথে কোর্টে একবার যেতে হবে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কবুল করতে, হ্যাঁ ধর্মাবতার এই বয়ানটা আমি লিখে দিয়েছি সজ্ঞানে, ব্যাস এইটুকু বলতে হবে, আর বাকি সব আমি দেখে নেব। আপনাদের সহযোগিতা অনুরোধ করে এই বার্তাটা আমি আজকে শেষ করছি। কোনো রকম পশু সংক্রান্ত সমস্যা হলে আমার কাছে যোগাযোগ করতে পিছপা হবেন না। কোনো রকম যদি নৃশংসতা পশুর প্রতি লক্ষ্য করেন আমাকে যোগাযোগ করবেন। আমাদের স্থানীয় যিনি মেম্বার আপনাদের সামনে শ্রীমতী বিশাখা দাস, উনি সব রকম সহযোগিতা করবেন। ধন্যবাদ।